আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার দেখা আলোকিত এবং কিংবদন্তি হিসাবে। আমি ইতিমধ্যে আপনি গণসংযোগ এবং সাক্ষাৎকার দেওয়া হয়েছে রাজন পাল দাদা। রাজন পাল দাদা যে কথাটা তুলে ধরেছেন, আমি আবারও যাচ্ছি ওনার অন্তরের অন্তঃস্থলের কিছু কথা শোনার জন্য। কেননা আমাদের এই বাংলাদেশে এখনো বেগম রোকেয়া সাকাতের মানুষ আছে, মাদার তেরেসার মতো লোক আছে, শচীন দেবনাথের মতো লোক আছে, ডাক্তার আব্দুল হামিদের মতো লোক আছে, আমাদের ভাষা সৈনিকরা আছেন। তো সেই সুবাদে আমি সম্মানিত কাউন্সিলর 8 নং পদপ্রার্থী মিষ্টি কুমড়া নিয়ে রাজন পাল দাদা আপনি আপনার অনুভূতির কথা তুলে ধরবেন। আমি আমার অনুভূতির কথা আমার একটা গানের মাধ্যমে তুলে ধরছি, ছোট প্রয়াস করছি। রাইট, এক্স্যাক্টলি, মানবতার গান। হ্যাঁ হ্যাঁ, মানুষের গান, মানুষের গান। মানুষ মানুষের জন্য জীবন, জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্য জীবন, জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্য। ভিউয়ার্স, কে বলেছে ভূপেন হাজারিকা নাই? আমাদের ভূপেন হাজারিকা সামনে আছেন। সেক্ষেত্রে আমি 71-এর যে চেতনা আছেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, 71-এর যে চেতনা, লাখো শহীদের বিনিময়ে যে আজকে আমরা দেশকে স্বাধীন করেছি, 71-এর চেতনা আপনার কাছে কেমন লাগছে? চেতনা, 71-এর চেতনা দিয়ে তো আমাদের মনে ধরেন জীবন গড়া, আমাদের দেশ গড়া। হ্যাঁ, এই চেতনাকেই বঙ্গবন্ধু দেশ, দেশের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির পিতা বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু আবার এটাই। হ্যাঁ, বঙ্গবন্ধু আমাদের বাঙালি জাতির পিতা। আমরা সেই সাথে এই 71-এর চেতনা নিয়ে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সালাম বরকত রফিক জব্বার নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে গেছি। হ্যাঁ, সেই প্রত্যাশা নিয়ে 71-এর চেতনার কথা আরেকটি লাইন আপের কথাগুলি তুলে ধরবেন। আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে 7 মার্চের ভাষণটা দিয়েছেন ওইটাই আমাদের 71-এর চেতনার মধ্যে তুলে আসছে। হ্যাঁ হ্যাঁ, বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চের ভাষণের মধ্যে যে ভাষণটা দিয়েছেন এটাই আমাদের মানে পথ চলার ক্ষেত্রে, আমাদের জীবন ঘটনার ক্ষেত্রে এটাই আমাদের পথ প্রদর্শক, এটা মানে স্পিচ। এটা নিয়েই আমরা, এটাই বুকে ধারণ করে আমরা সামনে দিকে এগিয়ে যাচ্ছি। এবং আমি দৃঢ়ভাবে প্রত্যয় করছি যে মানে আগামী দিনগুলোতে ওনার যে মানে 7 মার্চের যে ভাষণের যে অক্ষরগুলো মানে অক্ষর অক্ষর পালন করে মানে সামনের দিকে এগিয়ে যাবে। রাজন পাল দাদা বলতে আছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আমরা 71-এর চেতনা করেছি। সেক্ষেত্রে আমি যদি বলি কুমড়ো ফুলে ফুলে নয়ে পড়েছে লতাটা, সজনে ডাটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটেই ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মা গো, ওরা বলে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তা কি হয়, তাই তো আমার আসতে দেরি হচ্ছে। তোমার জন্য নারিকেলের চিড়ে কেটে উর্কি ধানের মুরকি সেজে এটা সেটা আরো কত কি, তার খোকা যে বাড়ি ফিরবে ঝাপসো চোখে মা তাকায় উঠোনে উঠোনে, যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। আবু জাফর অবায়দুল্লাহ লেখা কোনো এক মাকে কবিতাটি 71-এর যে চেতনা সম্পর্কে আপনার কথা তুলে ধরেছেন আপনার জন্য আমি উৎসর্গ করে দিয়ে গেলাম। ভিউয়ার্স, আপনারা সঙ্গে থাকুন, আবারও আমাদের মানুষ মানুষের জন্য যে সেবা প্রণয় কথাগুলি তুলে ধরেছেন আপনারা লগ্ন করে ফেলেন www.brightnews99.com এবং টিভি নেটওয়ার্ক হিসেবে থাকেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।